प्रथम पर्यायर भोट ग्रहण समाप्त। प्रबल आत्मविश्वासी गेरुआ शिवे ভোটার সমাপ্ত হওয়ার পিছতে পাঁচ সমষ্টির ভোটার রাইজক ধন্যবাদ জ্ঞাপন করে মুখ্যমন্ত্রীগী টুইট। পাঁচখন আসনের পাঁচখনতে জয়ী হওয়ার দাবি মুখ্যমন্ত্রী। পাঁচটা সমষ্টি ভোটারে হিল দল ভাঙি ভোট দিবলে অহাক লৈ গৌরব গগৈর প্রতিক্রিয়া। যোরহাট সমষ্টির কংগ্রেস পার্টির গৌরব গগৈর মতে রাইজে পরিবর্তন বিচার পরিবর্তন বিচারি রাইজ ওলাই আছে। যোৱাকালি যিসকলে ওলাই আহি নিজৰ মূল্যবান ভোট দিলে যোৰহাটৰ স্বাভিমান ৰাখিলে মই সবকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, সবকে কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। মাজুলীবাসী ৰাইজক মই বিশেষভাৱে মই মৰম আৰু স্নেহ যাচিছোঁ। যি ঐতিহাসিক যোৱাকালি যে ভোটিং টাৰ্ণ আউট হৈছে 81%, সঁচাকৈ আমি গম পাইছোঁ যে মাজুলীবাসী রাইজে এটা স্পষ্ট এটা বার্তা যোৱাকালি দিছে। সেই কারণে মাজুলীবাসী রাইজক বিশেষ ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। ইফালে প্রথম পর্যায়ের নির্বাচনের পিছতে বৈশিষ্ট্যৰ বাজপেয়ী ভবনত বিজেপি নেতৃত্বৰ সংবাদ মেল। পাঁচটা সমষ্টিতে বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী জয়ী হৈ আহিব বুলি এক প্রকার খাতাং বুলি দাবী রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। লগতে তেওঁ কয় এতিয়া দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের বাবে সাজু হৈছে। লগতে রাজ্যিক বিজেপির সভাপতিজনে কয় এবার বিরোধী বিহীন নির্বাচন সেয়ে 14খন আসনতে বিজেপি মিত্রজোঁটে জয়লাভ করবে। দ্বিতীয়বার মানে প্রধানমন্ত্রী পদত নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রতিষ্ঠিত করার কারণে যে হিলদল ভাঙি জনতা ওলাই আছে, নিশ্চিতভাবে আমি যে খবর পাইছো আটাইকেইখন সংসদীয় সমষ্টিত আমার দলের মনোনীত প্রার্থী আর মিত্রগোষ্ঠীর প্রার্থী সকল বিপুল ভোটত নির্বাচিত হইব। এই ক্ষেত্রে মই বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছো সন্মানীয় ভোটার রাইজক, যে পার্টিকুলার এরিয়ার যেহেতু সন্মানীয় ভোটার আছে সুন্দরভাবে ওলাই শান্তিপূর্ণভাবে তেওঁলোকৰ যে গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করিল। উল্লেখযোগ্য যে রাজ্যের পাঁচটা সমষ্টির ভোট গ্রহণের হার 75.95%। যোৰহাট লোকসভা সমষ্টিত সর্বাধিক ভোটদানের হার 79.48%। লক্ষিমপুৰত সর্বনিম্ন 72.65% ভোটদান। ডিব্ৰুগড় সমষ্টিত 76.74%। কাজিৰঙা সমষ্টিত 75.79% ভোটদান। শোণিতপুৰ সমষ্টিত 76.81% ভোটদান সম্পন্ন হৈছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।